हेलो एवरीवन अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल अंजुमान्स ब्लॉग। आज के खूब सकाल सकाल क्योंकि अपन सामने एकदम सेजे गुजे रेडी हुए हाजिर हो गए। आज के एक स्पेशल ब्लॉग। आज के हमारे नतून भातिजाटा हो आज के मिलाद एवं नामकरण। सो ओ तो बर्तमान और नानू बाड़ीते आछे। सो ओइखाने सबाई मिले जाच्छी। आमी एखन चले जाच्छी सकाल सकालई। आम्मू हयतो लांच बा लांचे परे आसबे। आम्मू आसतेछे आम्मुर एकटू केनाकाटाओ आछे। टुकटाक एकटू केनाकाटा करेছি कारण आमी खूब असुस्थ छिलाम। माঝখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আমার সাথে। যাই হোক সেটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর তো আজানকে নিয়ে আমি অলরেডি বের হয়ে যাব, এখন রেডি হয়ে গিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু ইন্ট্রোটা শেয়ার করে ফেলি। তো আজকে বাবুর নাম রাখবো, ছোট্ট একটা মিলাদ পড়াবো এবং সবাই মিলে একটা গেট টুগেদার করব, এই আর কি। তো কি হচ্ছে আজকের ব্লগে দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এর পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে একটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। তো চলুন আজকে এই সুন্দর প্রাণপ্রিয় ব্লগটি শুরু করা যাক। তো আমি চেষ্টা করেছি মানে যতটুকু পেরেছি আর কি, মানে বাবুর জন্য একটু কেনাকাটা করতে। তো টুকটাক আমি একটু কেনাকাটা করেছি, মানে আমি ওইভাবে আমার মন মতো কেনাকাটা করতে পারিনি যেহেতু আমি খুবই সিক। আর আমি এই মানে অসুস্থতা নিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম মার্কেটে। তো যা ভালো লেগেছিল তাই নিয়ে আসছি, তবে এই দেওয়া শেষ দেওয়া না, বা এই দেওয়া কিন্তু দেওয়া না, আরও দেওয়া আছে, আরও দিব ইনশাল্লাহ। তবে যা কিনেছি একটু আপনাদের সাথে আমি টুকটাক শেয়ার করছি। একটু যে নতুন বাবুর জন্য কিছু ড্রেস কিনেছি, এই হচ্ছে একটা, তারপর এই হচ্ছে একটা, তারপরে এই হচ্ছে একটা, তারপর এই হচ্ছে একটা, তারপরে এই যে একটা, আর এই একটা। তো এই আর কি বাবুর জন্য কেনাকাটা করেছি। জানি না কেমন হয়েছে, বাট আমি চেষ্টা করেছি আর কি। গরম যেহেতু পড়ে গিয়েছে, একটু লিলিয়ন সুতি মিলিয়ে বা সফট কাপড়ের মধ্যে জাজান টেনে নিয়ে যাচ্ছে দেওয়ার। জানি না তাদের পছন্দ হবে কি না। তো এই তো ছিল। তো এখন আমরা বের হয়ে যাব, দেরি হয়ে গেছে অলরেডি। তো চলুন যাওয়া যাক নতুন বাবুর কাছে। যে তো রাস্তায় প্রচণ্ড পরিমাণের জ্যাম, যেখানে আমাদের 25 থেকে 30 মিনিটের মতো লাগে আর কি চিটাগাং রোড যেতে। ভাবিদের বাড়ি চিটাগাং রোড যেহেতু, কিন্তু সেখানে আমাদের 1 ঘন্টা লেগে গিয়েছে শুধুমাত্র এই জ্যামের জন্য। প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যাম। তারপর আমি বাসায় চলে আসার পর আর ব্লগটা হয়নি। এই যে এখানে মজার মজার খাবার রেডি করে রেখেছে। তো আমি যেহেতু একটু আগেই চলে আসছি, তো আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছি এখন। মানে এত বাবুর সাথে এত ব্যস্ত হয়েছিলাম যে সব কিছু আসলে ক্যামেরা বন্দি করা হয়নি। যখন মনে পড়েছে তখন আর কি একটু একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি যাতে একটা স্মৃতি থাকে। তো এখন আমি, সারফরাজ, আজান, ভাবি, বাসার সবাই মিলে এখন আমরা লাঞ্চ করে নেব। আম্মু এখনো আসেনি, কিছুক্ষণ পরে আসবে। এখন 1:30 বাজে, আমি তো 11টা বাজে চলে আসছি। তো আজান যে ভাব নিয়ে বসছে টেবিলে খাওয়ার জন্য, সে তো একদম আনাহারি, মানে কোনো খাওয়া দাওয়া তাকে খাওয়াতে পারবেন না, শুধু এরকম লোভ দেখাবে যে হ্যাঁ সে অনেক খাবে আর কি। তো যাই হোক এই আর কি। তো এই তো আমি বাচ্চাদের এখানে এখন খাইয়ে দিব, যেহেতু আজান ওই যে 2-1টা পোলাও মুখে দিচ্ছে মাশাল্লাহ। তবে এই একবার দিয়ে সে সব মুখ থেকে ফেলে দিয়েছে। আমিও 1 লোকমা তার মুখে দিয়ে দিয়েছিলাম একটু রোস্ট দিয়ে, তাও সে ফেলে দিয়েছে। তো যাই হোক, কেউ মাশাল্লাহ বলতে বলবেন না ছোট ছোট এই সোনামণিদের। আর আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল ছিল এই জন্য, কারণ আমার এই ছোট্ট সোনা বাবুদের মানে ভাতিজাটার নাম রাখবো, মিলাদ হবে, এই আর কি। তো আমরা আপাতত আমরা নিজেরা নিজেরাই এই প্রোগ্রামটা করছি, মানে যেহেতু 6 দিনে দিন করতে হয়, তো আমরা এর জন্য আর কি এখন করলাম। তবে বাবু যখন আমাদের বাড়িতে মানে বাবু দাদু বাড়িতে যাবে তখন কিন্তু মোটামুটি একটা ভালো আয়োজন করব আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। এই দিকে আমিও ফাঁকে যদি একটু খেয়ে নিচ্ছি। তো যাই হোক এটা বাবুর ফুপু কি লেখে, বাবুর নাম লিখছি। এটা এখন দেখানো যাবে না, মিলাতের পর আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে আমাদের নতুন বাবুর নাম কি রেখেছি। আমি লিখি এটা যখন মিলাদ শেষ হবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করে দিব যে বাবুর নাম কি রেখেছি। শেষ করে বাবুর নামও লিখে ফেললাম, যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছি, একটু পরে হুজুর নামাজ পড়ে চলে আসবে। আর এইদিকে আঙ্কেল মানে অনেকক্ষণ যাবত বসে বসে মিষ্টি ঠোঙ্গাগুলো রেডি করতেছে। পরে অ্যাট লাস্ট আমি আন্টি সারফরাজ আঙ্কেল চারজন মিলেই এই মিষ্টি প্যাকেটগুলো রেডি করেছি, তিনজন মিলে আর কি, না চারজন, যাই হোক। সো যেহেতু আমরা খুবই অল্প মানুষ ছিলাম আর আঙ্কেলদের বাসার আশেপাশের এবং হুজুরের সাথে কয়েকজন আসছে, মানে খুবই স্বল্প হারে এটা করা হয়েছে। আর আমরা বড়সড় একটা মিলাদ করব ইনশাল্লাহ খুব শীঘ্রই। ভাবি যখন আমাদের বাড়িতে আসবে তখন আর কি আরেকবার মিলাদ পড়ানো হবে, কারণ আমার খালা নানু এরা সবাই গ্রামের বাড়িতে বাচ্চাদের পরীক্ষার জন্য আসতে পারেনি বা বিভিন্ন ঝামেলার জন্য। তো তাদের জন্য একটা গেট টুগেদারের আয়োজন করব ইনশাল্লাহ, কারণ তাদের ফেলে তার কিছু করা যায় না। যাই হোক, তো এইদিকে আঙ্কেলের সবগুলো ঠোঙ্গা বানিয়ে নিচ্ছে, তো আমি এইদিকে আন্টিকে একটু হেল্প করে দিলাম। আর আন্টি প্যাকেট ভাজ করে দিয়েছে, আমি পিন করে দিয়েছি, আর আঙ্কেল মিষ্টিগুলো ভরে দিয়েছে। তো মাশাল্লাহ এখানে প্রায় 30 থেকে 40টি মানে হয়ে গেছে। তো এইদিকে হুজুর এসে পড়েছে, মিলাদ শুরু হয়ে গিয়েছে, তবে সেটার আমি আপনাদের দেখাতে পারলাম না। এদিকে দাদু তার নাতিকে নিয়ে দেখেন কি আল্লাহ সোহাগ করতেছে। একটা ছবি তুলি হাইম দিছে, একটা হাইম দিছে। বাবুর ফুপু এখন বাবুর কি নাম রাখছে? বাবুর নাম রেখেছি মোহাম্মদ আরহাম আয়ান। পছন্দ হয়েছে তোমার নাম? পছন্দ হয়েছে। এই যে আমার বাবা, নতুন মেহমান, সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে একটা আসসালামু আলাইকুম দিয়ে দাও। সবাইকে কিন্তু সালাম দিয়েছে, সালামের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক শুট করতে পারিনি, অনেক ঝামেলায় ব্যস্ততার মধ্যে, মানে আসলে সময় কোন দিক দিয়ে কেটে গেছে। যাই হোক, যাই করেছি শর্টকাট ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাবুর নামটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, বোরকা টোরকা পরে রেডি হয়ে গেছি। আজানও ঘুমিয়ে গেছে। সারফরাজকে একটু দেখান। সারফরাজ হাই দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। বাবুর খুদা লাগছে। আল্লাহ হাফেজ।